রাতারাতি মানে আজকে পেজ খুলে কালকে কালকে বুস্ট করে বলবেন যে আমার সেলস হয় না, আমার বিক্রয় হয় না, এটা কখনো সম্ভব না। সেলস হওয়ার আরও অনেকগুলো স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো এক্সিকিউশন করতে হবে, আর সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টটা ক্রিয়েটিভ কিনা, আপনার কন্টেন্টের যিনি প্রেজেন্টার স্পোকস পারসন উনি ক্রিয়েটিভ কিনা, আবার উপস্থাপনাটা ক্রিয়েটিভ কিনা, আবার আপনি যে পণ্যটা বিক্রি করছেন সেটা আবার জেনুইন কিনা, অনেকগুলো বিষয় নিয়ে হচ্ছে কমপ্লিট একটা মিক্সিং। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ টুডে? আই হোপ দ্যাট ইউর সেফ সাউন্ড অ্যান্ড গ্রেট বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ অলমাইটি আল্লাহ। ইন দিস ভিডিও আইড লাইক টু ডিসকাস অ্যাবাউট মার্কেটিং স্ট্র্যাটেজি। ওয়েল, লেটস টক অ্যাবাউট অনলাইন মার্কেট। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে বর্তমানে এই প্যান্ডেমিক অবস্থায় অনলাইন বিজনেস ব্যাপক ভালো কিছু করছে। যাই হোক, আমরা যেহেতু চাঁপাইনবাবগঞ্জে বসবাস করছি, সো চাঁপাইনবাবগঞ্জে লোকদেরকে নিয়েই এই ভিডিওটি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে এই প্যান্ডামিক সময়ে অনলাইন বিজনেস ব্যাপক সাড়া ফেলেছে। কীভাবে? আপনারা আমরা যারা চাঁপাইনবাবগঞ্জে বসবাস করি তারা অনেকেই ফেসবুকে পেজ ক্রিয়েট করে আম সেল করে দিতে পারছি খুব সহজেই। তাই এখন আর কম দামে আম হবে না, বেশি দামে আম ক্রয় করতে হবে যারা ঢাকায় থাকে, চিটাগাংয়ে থাকে, সিলেটে থাকে। আপনারা যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ম্যাক্সিমামই যারা স্টুডেন্ট আমাদের চাঁপাইনবাবগঞ্জে বসবাস করছে, যারা অনলাইন ম্যাঙ্গোর বিজনেস করেছে বা প্রায় শেষ করতে যাচ্ছে এই বছরের মতো, তারা যে ভুলটি করেছে সেটা হচ্ছে যে আজকে পেজ ক্রিয়েট করে কালকে বুস্টিং করেছে। আচ্ছা বলুন তো, আজকে পেজ ক্রিয়েট করে আপনি দু চারটে হাতে গোনা লাইক পেয়েছেন, আর এই দু চারটে লাইক নিয়ে আপনি যখন বুস্ট করবেন তখন এই বুস্টটি যখন চিটাগাং, খুলনা বা ঢাকার কোনো লোক দেখবে তখন অবশ্যই আপনার পেজের আগে হেলথের অবস্থাটা দেখবে। যখন দেখবে 4-5টি লাইক রয়েছে বা 4-500 ধরে নিলাম যে 4-500 লাইক রয়েছে এবং আগের কোনো অ্যাক্টিভিটি আপনার নেই, সলিউশন হচ্ছে যে আপনাকে অবশ্যই 4-5 হাজার লাইক ফলোয়ার্স ম্যানেজ করতে হবে। এখানে আবার ব্যাপার রয়েছে, এই যে 4-5 হাজার লাইক ফলোয়ার্স আপনারা অনেক সময় পেজ প্রমোট করে দ্রুত নিয়ে চলে আসেন, এটাও হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে এলাকায় বসবাস করছেন বা আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে, বন্ধু রয়েছে, তাদেরকে আপনাকে ফলোয়ার্স বানাতে হবে, লাইক তাদের নিতে হবে, কারণ এরা হচ্ছে আপনার অনেক কাছের লোক, আপনি যাকে চিনেন, জানেন, আপনার বিশ্বস্ত ট্রাস্ট ফ্রেন্ড, তারাই তো আপনার বন্ধু, এবং তারাই যদি আপনার ফলোয়ার হয়ে যায় তাহলে তো তারা সেখানে কমেন্ট করবে, লাইক করবে, আর এভাবে এঙ্গেজমেন্ট বাড়বে আপনার। যখন এই এঙ্গেজমেন্ট বাড়বে তখন এই পেজের ব্যাকডেটেড পোস্টগুলো যখন দেখবে কেউ তখন দেখবে যে সেই পেজটির মূল্য রয়েছে, ভ্যালু রয়েছে, মানে এটা ট্রাস্টেড সাইট বা পেজ, এই হচ্ছে অবস্থা। সো অবশ্যই এই অর্গ্যানিক লাইক এবং পে ফলোয়ার্স এটা অবশ্যই 4-5 হাজার আনতে হবে, আর এই অর্গ্যানিক লাইক অথবা ফলোয়ার্স আনতে হলে বেশ পয়সা খরচ করতে হয়। সো সেটা আমি বাদ দিলাম, আপনাদের জন্য আমরা খুব সহজে এবং খুব কম খরচে আপনার যতগুলো ফ্রেন্ড রয়েছে, আপনার যতগুলো আস্থাভাজন লোক রয়েছে, চাপাইয়ের লোক বলুন, রাজশাহীর লোক বলুন, তারাই আপনার ফলোয়ার্স হবে, আর এটা আপনারা আমাদের কাছে অনেক অল্প দামে এটা করে নিতে পারেন। সো এটা অবশ্যই মাস্ট করবেন। অনেকে ভাবে যে আজকে পেজ ক্রিয়েট করে কালকেই আমি পুরো বাংলাদেশের জন্য প্রমোশনে দিয়ে দিলাম আর হাজার হাজার লাইক ফলোয়ার্স চলে আসলো। এই লাইক ফলোয়ার্স দিয়ে আপনার কোনো লাভ নেই। এটা কখন প্রয়োজন? যখন আপনার অর্গ্যানিক 4-5 হাজার লাইক ফলোয়ার্স আছে, আপনার নিজের লোক আছে, এরপরে তারা শেয়ার করবে, লাইক করবে, বিভিন্ন জায়গাতে শেয়ারিংয়ের মাধ্যমে আরও প্রচার প্রসার ঘটবে, এই এই ধাপটার পরে আপনি তখন প্রমোশন করবেন। তখন প্রমোশনের জন্য আপনি 10,000, 50,000, 20,000, 1,00,000 লাইক ফলোয়ার্সের জন্য তখন আপনি প্রমোট করতে পারেন, এই হচ্ছে ব্যাপার। সো এটার জন্য আরও বিস্তারিত জানার প্রয়োজন হলে আমাকে ফোন করবেন অথবা আমাদের অফিসে আসবেন। সো এটা চলে গেল একটা স্টেপ, যে কীভাবে আপনি অর্গ্যানিক লাইক ফলোয়ার্স প্রথমে নিয়ে স্টার্ট আপ করবেন। মানে জিরো জিরো অবস্থা থেকে কখনো স্টার্ট আপ করা যায় না, জিরো জিরো অবস্থাতে কেউ কখনো কাউকে ট্রাস্ট করে না। অনেকে বলে যে আমার তো অনেক ভিউ হচ্ছে, আমার তো হাজার হাজার ভিউ হচ্ছে, 50,000, 60,000 লোকের কাছে রিচ করছে, কিন্তু আমার কেন সেলস হচ্ছে না?
এই এই প্রশ্নটা প্রশ্নটা একাধিকবার আমাকে করেছে, আমার ক্লায়েন্ট করেছে, বিভিন্নজন করেছে, তাদেরকে তাদের এই প্রশ্নের অ্যান্সার আমি লাইভে দিয়েছি, আবারও আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার ভিউ বা লাইক বা ফলোয়ার্স এটা এটা দায়িত্ব নেয় ফেসবুক। ফেসবুক আপনার ভিউ রিচ করার দায়িত্ব নেই। তারপরেও আবার এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, সেগুলো আমার বিগত লাইভে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। সো এখানে যেটা বলছি যে আপনার মালটা কেন ক্রয় করছে না, ক্রয় করছে না এই কারণে যে আপনি তো বুস্ট করে 50,000-60,000 লোকের কাছে পৌঁছে দিচ্ছেন তথ্যটা, কিন্তু আসলে আপনার লাইক ফলোয়ার্স রয়েছে 500 বা 200, অথবা আগে কখনো আপনি বুস্টিং করেননি বা কোনো মাল সেল করেননি বা আপনি এতটা পপুলার না বা আপনার পেজে যে পোস্টটি আপনি দিয়েছেন সেটা এতটা শেয়ার হয়নি। সো অনেকগুলো মিলিয়েই কিন্তু একটা ব্যক্তি আপনার নিজে আপনার নিজের ক্ষেত্রে হলেও আপনি যখন কোন একটা আপনি যখন পেজ দেখবেন তখন অবশ্যই সেখানে মাল কিনতে হলে, যেমন বাংলাদেশে অনেকগুলো অনলাইন ইয়ার রয়েছে, মার্কেটিং রয়েছে, যেগুলোতে শার্ট জামা থ্রি পিস বিভিন্ন রকম পণ্য বিক্রি হয়, আপনি তো অবশ্যই মাল অর্ডার করার পূর্বে বা মালটি দেখার পূর্বে তার পূর্বে পোস্টগুলো অবশ্যই দেখবেন। ইভেন আপনি লাইকও দেবেন না, আপনার মধ্যে কার্পণ্যতা চলে আসবে যে এই পেজটি আসলে ট্রাস্ট কিনা। তো আপনার মধ্যে যদি এই ঘটনাটা ঘটে তাহলে অন্যদের ক্ষেত্রে কেন তা নয়? অবশ্যই অবশ্যই সেখানেও সেক্ষেত্রে এই ঘটনাটি ঘটবে। মাথায় রাখতে হবে যে আপনার 00 অবস্থা দিয়ে রিচ ফলোয়ার্স এটা করে নিতে পারবেন, এটা তো ফেসবুকের কাজ, কিন্তু ফেসবুক আপনার মাল সেল করে দিতে পারবে না, এটা ইম্পসিবল। আমি বারবার বলেছি যে ফেসবুকের একটা দায়িত্ব না যে আপনার মাল কিনে নেবে উনি, বা কেউ না নিতে পারলে উনি মাল কিনে ফেসবুক তার কর্মচারীদের খাওয়াবে, এটা কখনো হয় না, এটা ইম্পসিবল। সো এটা মাথায় রাখতে হবে। তাহলে কি আপনার সেলস বাড়াতে হলে আপনাকে অবশ্যই 5,000-7,000-10,000 লাইক ফলোয়ার্স, তাও আবার প্রথম অবস্থায় এটা অর্গানিক হতে হবে, এটা একেবারে ঢালাওভাবে বাংলাদেশে আমি বুস্ট করে দিলাম, প্রমোশন করে দিলাম, আমার লাইক চলে আসলো, এই লাইকের কোনো দরকার নেই, কারণ এই লাইকগুলো আপনি এ নামে বেনামে সে নামে মানে বিভিন্ন অ্যানিনিমাস মানে অজ্ঞাত লোকগুলো আপনাকে লাইক করবে, সো আপনি এগুলোকে ফিজিক্যালি পাবেন না হয়তো বা। সো এটা পরের ব্যাপার, এটা নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ফোন দেবেন বা আমার পূর্বের লাইকগুলো দেখবেন। এবার তার পরের স্টেপে চলে আসি, সেটা হচ্ছে যে এই যে আমাদের বাংলাদেশের daras.com রয়েছে, তারপরে বিডি শপ রয়েছে, এভাবে অনেকগুলো কিন্তু আমাদের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, এটা বাংলাদেশের কথা বলছি। এবং আমি আন্তর্জাতিকভাবে যদি বলি alibaba.com রয়েছে, অ্যামাজন রয়েছে। সো এক্ষেত্রে আমরা একটা মাল কিনতে গেলে কি আমরা এতটা ভাবি না, এর কারণ হচ্ছে যে এরা তারা ট্রাস্ট করে ফেলেছে, এদের এরা তার এরা বিশ্বস্ততা অর্জন করে ফেলেছে আমাদের কাছ থেকে। আমরা জানি যে দারা যে আমরা জানি যে alibaba.com বা অ্যামাজনে কোনো একটা অর্ডার যদি আমরা করি আমাদের টাকাটা হারানো যাবে না, এবং আমরা যে পণ্যটার জন্য অর্ডার করছি সে পণ্যটাই পাবো। তো তারা কি রাতারাতি করেছে? ইম্পসিবল, তারা কখনো রাতারাতি করেনি। তারা যখন প্রথমে শুরু করেছে তাদেরকে বিশ্বাস করাতে অনেক সময় লেগেছে, এভাবে বুস্টিং করাতে এখনও তারা বুস্টিং করছে। দেখুন তারা সফল ব্যবসায়ী, alibaba.com এর মালিক হচ্ছে কি জ্যাকমা ইন্ডিয়া চাইনিজ, সো তারা কিন্তু সফল, তারপরেও কিন্তু তারা বুস্টিং করছে, প্রতিনিয়ত প্রচার প্রসার করেছে চলছে। কিন্তু আমাদের বাংলাদেশে কী হচ্ছে, এই যে আমের ব্যবসা আমাদের শেষ হয়ে গেছে, আমরা বুস্ট করে ছেড়ে দিয়েছি, আমরা পেজ বানা ছেড়ে দিয়েছি, না এটা কখনো করবেন না। আপনারা যদি সামনের বছরগুলোতে টার্গেট করেন যে ম্যাঙ্গো বিজনেস করবেন, তাহলে এখন থেকে আপনারা কাজ শুরু করুন, এখন থেকে ভিডিও বানিয়ে রাখুন, ভিডিও আপলোড করে রাখুন, কারণ এটা ভিউ হতে থাকবে যতদিন তার যাবে, প্রতিনিয়ত ভিউ হবে, আপনার বুস্টিংয়ের কারণে মানুষের কাছে পরিচিতি হবে। সো এই কাজটা আপনাকে করতে হবে, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। তাহলে এটা একটা ব্যাপার যে আমরা যেমন বাংলাদেশে ধরুন যে ওই যে কি daras.com বলি, তারপরে আরও রয়েছে যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেগুলোতে আমরা বিশ্বস্ততার সাথে কিন্তু অর্ডার করতেই পারি বলা যায় বাংলাদেশের যেগুলো, তারপরেও দু একটা ক্ষেত্রে যে দুর্নীতি হয় না সেটা না, সেক্ষেত্রে হয়, তারপরেও তারা বিশ্বস্ততা অর্জন করেছে। সো এইটাই হচ্ছে আমার মেন ফোকাস, মেন ব্যাপারটা যে আপনারা রাতারাতি মানে আজকে পেজ খুলে কাজকে কালকে বুস্ট করে বলবেন যে আমার সেলস হয় না, আমার বিক্রয় হয় না, এটা কখনো সম্ভব না। সেলস হওয়ার আরও অনেকগুলো স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো এক্সিকিউশন করতে হবে, আর সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টটা ক্রিয়েটিভ কিনা, আপনার কন্টেন্টের যিনি প্রেজেন্টার স্পোক্স পারসন উনি ক্রিয়েটিভ কিনা, আবার উপস্থাপনাটা ক্রিয়েটিভ কিনা, আবার আপনি যে পণ্যটা বিক্রি করছেন সেটা আবার জেনুইন কিনা, অনেকগুলো বিষয় নিয়ে হচ্ছে কমপ্লিট একটা মিক্সিং হচ্ছে প্রমোশন।
সো এই এই প্রমোশনের শুধু একটা বিষয়ের উপর ফোকাস দিলে হবে না, সব মিলিয়েই আপনাকে প্রোডাক্টটা তুলে ধরতে হবে জনগণের সামনে, মানুষের সামনে। তো এটা অবশ্যই আমরা মাথায় রাখবো, আমরা অনেক সময় এটা ভুল করে থাকি। আর এর সাথে আরেকটু আমি অ্যাড করতে চাচ্ছি যে আপনারা দেখবেন যে উন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশেও দেখবেন যে খুব শিগগিরই এই যে হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করি, এই হোয়াটসঅ্যাপ ফেসবুক কিনে নিয়েছে, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখবেন যে আমরা অনেক সময় অনেক মাল কিনতে পারবো, মানে অনেক জিনিস কিনতে পারবো, যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিস আমরা অনলাইনে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডলার এক্সচেঞ্জ করে বা টাকা এক্সচেঞ্জ করে আমরা মাল কিনতে পারবো। এটা তো এটা এক সময় চলে আসবে। আর অনলাইন স্ক্যামগুলো তো কেন হয় এটা তো অলরেডি আমি এটা বলেছি আগের আমার লাইভে, আপনারা এটা দেখে নিতে পারেন। আরেকটা হচ্ছে যে আমাদেরকে এন্ট্রি ব্যারিয়ার তৈরি করতে হবে। এন্ট্রি ব্যারিয়ার হচ্ছে যে আপনি যে রুটে থাকবেন, যে লাইনে থাকবেন, সে লাইন যাতে কেউ ক্রস না করতে পারে, আপনাকে যাতে বিট করে না যেতে পারে, এর জন্য আপনাকে বেস্ট অফ দ্য বেস্ট হতে হবে। আর এই বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার জন্য আমরা আপনার সকল মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো এক্সিকিউশন করে থাকি, বাস্তবায়ন করে থাকি। সো আপনারা যদি মনে করেন যে আমাদের হেল্পের প্রয়োজন রয়েছে, আপনারা নিশ্চয়ই আমাদের কাছে আসবেন এবং আমরা আপনাদেরকে বিভিন্নভাবে মার্কেটিং কার্যক্রমগুলো নিয়ে আপনাকে সলিউশন দেবো। এছাড়া আপনারা যদি অফলাইনে কোনো ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য জানার থাকে বা পরামর্শ জানার থাকে, সেটার জন্য আমরা আপনাদেরকে হেল্প করব। বিশেষ করে মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলি, আপনারা যারা অফলাইনে ফিজিক্যালি মার্কেটিং করেন তাদের দেখা যায় যে কোনো স্কিল নেই, মানে আপনি 2-3 লাখ টাকা ইনভেস্ট ঠিকই করেছেন আপনি, কিন্তু সেলস করাতে পারছেন না, মালটা সেল দিতে পারছেন না, আপনি এঙ্গেজমেন্ট তৈরি করতে পারছেন না, আপনার দেখা যাচ্ছে যে ট্রাফিক জেনারেট করতে পারছেন না। তো এই ট্রাফিক জেনারেট করার জন্য আপনার উপর আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি তো প্রোডাক্ট কিনে ইনভেস্ট করেছেন, আপনি কি কখনো আপনার ব্র্যান্ডের জন্য ইনভেস্ট করেছেন, আপনার নিজের জন্য কখনো ইনভেস্ট করেছেন? কখনোই করেননি। তাই আপনার নিজের জন্য ইনভেস্ট করুন। আমাদের এখানে অল্প কোর্স ফি দিয়ে আপনার এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো শিখে নিন, মার্কেটিং এই যে কৌশলগুলো বাস্তবায়ন করবেন, কীভাবে অফলাইনে মার্কেটিং করবেন, অনলাইনে করবেন, এই সমস্ত বিষয় নিয়ে যে আমাদের কাছে শর্ট যে স্কিল ট্রেনিং রয়েছে, সফট স্কিল রয়েছে, হার্ড স্কিল রয়েছে, নেগোসিয়েশন স্কিল রয়েছে, লিডারশিপ ট্রেনিং রয়েছে, এই সবগুলো ট্রেনিং আপনি আমাদের কাছে অত্যন্ত কম কোর্স ফি দিয়ে করতে পারবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, নতুন কোনো ভিডিও চাইলে সেখানেও সেটা জুড়ে দিতে পারেন। আর আমার তো ফোন নাম্বার আপনাদের কাছে আছে, আপনারা হ্যালো করতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট পর্বে আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, সামনে বছর যদি ম্যাঙ্গোর বিজনেস করতে চান বা যে বিজনেসই করতে চান না কেন, এখন থেকে পেজ ক্রিয়েট করুন। আর পেজ ক্রিয়েট করতে গেলে জেনুইন পেজ ক্রিয়েট করুন, মানে জেনুইন বলতে অর্গ্যানিক লাইক ফলোয়ার্স নিয়ে আসুন। শুধু আজকে পেজ ক্রিয়েট করে 3-4 হাজার টাকা দিয়ে আবার 10,000 লাইক ফলোয়ার্স নিয়ে কোনো লাভ নেই। আপনাকে করতে হবে কি, 3-4 হাজার টাকা বা 3,000 টাকা 2,000 টাকা খরচ করে আপনি অর্গ্যানিক লাইক ফলোয়ার্স নিয়েন, এবং এই অর্গ্যানিক লোকগুলো হচ্ছে আপনার নিজের লোক, একটাও বাইরের লোক না, এটা আমরাই আপনাদেরকে করে দেবো। আপনারা আমাদের নাসিস ক্লাবে আসবেন, নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।